যেটা আমরা ভারতীয়রা কোনোদিন মেনে নিইনি। আর এই দেশটা ভারতের সঙ্গে সঙ্গে আরেকটা নাম ছিল, তার নাম হলো হিন্দুস্তান। তাই হিন্দুস্তানে 33 কোটি দেবদেবী পূজিত হবে, হিন্দুস্তানে গীতাকে অক্ষরে অক্ষরে মিলে আমরা চলব এবং সবাই মিলেমিশে থাকবো। স্বামীজি আমাদের শিখিয়েছেন, নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকো। আমরা সেটা মেনে চলি, অনেকেই চলেন না, আমরা মেনে চলি, এটা আমরা মেনে চলব। এটা আমাদের সনাতনী হিন্দুদের ঐতিহ্য কালচার। আর গীতা গুজরাটে স্কুলে গীতা পড়ানো হচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পরশুদিন ঘোষণা করেছেন তার রাজ্যেও গীতা পড়ানো শুরু হবে। গীতা কোনো একটি ধর্মগ্রন্থ না, এটা বিজ্ঞান। এখানেই লেখা আছে বহুজন সুখায় বহুজন হিতায়, সবাইকে সুখে রাখাই হচ্ছে আমাদের কাজ, এবং বহুজনের হিতায় আমাদের সকলের স্বার্থে কাজ করাই হচ্ছে আমাদের কর্তব্য। গীতাতে একটা লাইন আছে, এটা মেনে চলবেন আমার সনাতনী বন্ধুরা, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার জন্য নিজের
কোনো কিছুকে বিবেককে মাথাকে কোথাও বন্ধক দেবেন না সবাই খুব ভালো থাকবেন মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তী রূপচরিতে সর্বশত্র বিনাশিনী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জয়ী মা যেন আমাকে শক্তি দেন আমি যেন বেকার যুবক যুবতীদের চোখের জলে যারা চাকরিগুলো বিক্রি করেছে তাদেরকে ধ্বংস করতে পারি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি আমি স্বদেশ বাবু সহ প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা গুরুজনদের প্রণাম জানাই প্রতি বছরের মতো আমার তো 15 বছর হয়ে গেল এই পুজোতে আসা কোভিড এর সময় একটু নিয়ন্ত্রিত ভাবে কর্মসূচি হয়েছে অর্থাৎ শুধু পুজোটা হয়েছে আর এইভাবে লোক সমাগম করে প্যান্ডেল করে হয়তো বড় প্রোগ্রাম গত 2 বছর করা যায়নি এখানে ভক্ত মণ্ডলীরা এসেছেন আমি আজকে শারদীয়ার উষা লগ্নে অর্থাৎ মহাষষ্ঠী দেবীর বোধন আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই বিশেষ করে নন্দীগ্রামের সর্বস্তরের সুনাগরিক ভদ্রমণ্ডলী যারা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করেন যারা ভারতীয়ত্বকে বিশ্বাস করেন যারা রাষ্ট্রবাদকে নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সকলকে আমি শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদীয়া আমরা সেই শারদীয়াতে মিলিত হয়েছি এখানকার ক্লাবের বন্ধুরা তারা মণ্ডপ প্রতিমা অপরূপ প্রতিমা করেছেন তার বাইরেও এখানে অনেক সেবামূলক কাজ তারা করবেন কারণ এটা স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে দিয়ে গেছে স্বামীজি সবসময় বলতেন আমি পৃথিবীতে এসেছি ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে তিনি সবসময় বলতেন শিব জ্ঞানে জীব পূজা যত্র জীব তত্র শিব স্বামী বিবেকানন্দই বলতেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে সখে সবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আজকে এখানে সেবাদানও হবে উৎসব সুখকর হোক মধুময় হোক আর ভারতীয়ত্বই মানে সনাতনী সনাতনী মানেই ভারতীয়ত্ব অধিকারী মহোদয় প্রত্যেককে উপহার তুলে দেবে কিন্তু অনুরোধ করা হচ্ছে আপনারা অনুগ্রহ করে লাইনে দাঁড়ান এক এক করে কুপন দেবেন আপনাদের